আমাদের সকলের প্রিয় প্রখ্যাত আলেমেদি প্রায় 60টি বই তিনি লিখেছেন, 60টি বইয়ের লেখক, একজন সুবক্তা, মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন সফল পিতা, সফল একজন সমাজ সংস্কারক এবং দানশীল প্রফেসর আলহাজ একেম সহিবুল ইসলাম সাগাটি সাহেবের জীবনের সম্পর্কে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র ওয়াকফ এবং ট্রাস্টের সম্মানিত সুযোগ্য মোতাবল্লিক আলহাজ আব্দুল জব্বার সাহেব এবং অত্র মাদ্রাসার সুযোগ্য বর্তমান অধ্যক্ষ সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকল ছাত্রছাত্রী, মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আমি ক্ষমাতেই নিচ্ছি যে আমি অনেকের নাম জানি না, আমি অনেকের নাম জানি, যেহেতু অনেকের নাম আমি জানি না এই জন্য আমি নামগুলো বলছি না। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি। আমি শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করেছি। আমি আবারও আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সময় কম কিন্তু আমি একটু বেশি সময় নেব, যেহেতু প্রধান অতিথি আসেননি, প্রধান অতিথির বক্তৃতাটা আমিই দেব। আমি দীর্ঘ সময় নিলেও খুব বেশি সময় নেব না। প্রফেসর সৈফুল ইসলাম সাহেব, তার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমি আর বলবো না। তিনি মাদ্রাসায় শিক্ষা সমাপ্ত করেছেন, তার কামিল পাশ করেছেন, তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তখন কামিল পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ ছিল মাদ্রাসা ছাত্রদের, এখন আলেম পাশ করে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হতে পারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার তার যোগ্যতা ছিল, দক্ষতা ছিল এবং সেই সুযোগও ছিল, কিন্তু কিছু কারণে সেটি হয়নি। কিছু আর্থসামাজিক কিছু কারণ ছিল, সাংস্কৃতিক কিছু কারণ আছে, সেটা আপনারা অনুমান করতে পারেন। তিনি এরপরে সরকারি কলেজে অধ্যাপনা করেছেন, চাঁদপুর মতলব সরকারি কলেজ, ফরিদপুর ভারতের সুন্দরী কলেজ, নরসিংদী সরকারি কলেজ, মুন্সিগঞ্জ হরগঙ্গা সরকারি কলেজ, ঢাকা মাদ্রাসায় আলী এবং কবি নজরুল সরকারি কলেজ থেকে সর্বশেষ আপনাদের এখান থেকেও কাছে যেখানে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন, তার পাশেই কবি নজরুল ইসলাম সরকারি কলেজ থেকে তিনি তার অবসর জীবন শুরু করেছেন। তার জীবনের একটি বড় অধ্যায় এখানে কেটেছে, পুরো জীবন এখানে কেটেছে, আমি সেই সম্পর্কে আলোচনা করব না। তবে তার জীবনের একটি বিশাল অধ্যায় আছে যেটা আলোচনা কখনো কেউ করেনি এবং কেউ অনেকে জানে অনেকে জানেন না। যারা জানেন তারা সকলে মৃত্যুবরণ করেছেন, তার সমবয়সী যারা এখানে ছিলেন তিনি আমাকে বলেছেন, এবং তার শেষ জীবনে যখন অসুস্থ বাসায় ছিলেন আমি তার কাছ থেকে এগুলো জানার চেষ্টা করেছি। তিনি মহান মুক্তিযুদ্ধে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি তার অনেক ভূমিকা রাখছিল। তিনি তখন মতলব সরকারি কলেজে অধ্যাপনা করতেন এবং সেখান থেকে নদীপথে তিনি এখানে জুমার সালাত আদায় করার জন্য বৃহস্পতিবার আসতেন, এবং পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যেহেতু তিনি উর্দু এবং ফার্সি ভাষায় এবং ইংরেজি ভাষায় ভক্ত করেছিলেন, তাদের সাথে তিনি বহস করে মোকাবেলা করে তিনি চাঁদপুরে অনেক মানুষের জীবন তিনি রক্ষা করেছিলেন, অনেক মানুষের সম্পদ এবং জীবন তিনি রক্ষা করতে পেরেছিলেন। তিনি সে কথা আমাকে বলেছেন। তিনি তার কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশ আনসার বিডিপিতে তিনি যোগদান করেছিলেন এবং সেখানে আনসারের সামরিক যে প্যারেড এবং যে প্রশিক্ষণ সেটি তিনি গ্রহণ করেছিলেন, এবং তার নিজের গ্রামের বাড়িতে তার আত্মীয়ের বাড়িতে সেখানে মুক্তিযোদ্ধাদের রাত্রিবেলা গোপনে তাদেরকে খাবার সরবরাহ করা হতো, সেগুলো তিনি ঢাকা থেকে তাদের সাথে যোগাযোগ করতেন, তত্ত্বাবধান করতেন এবং নিজে সহযোগিতা করেছিলেন। তো মহান মুক্তিযুদ্ধের তার যে অবদান, সে অবদান তিনি তাকে চাঁদপুর তখনকার চাঁদপুরে যারা মুক্তিযুদ্ধে দায়িত্ব ছিল তারা তাকে সার্টিফিকেট দিতে চেয়েছিলেন, তিনি অনেকের মতোই তিনি সেটা গ্রহণ করেননি। এটা তার একটা অজানা অধ্যায় আমি আপনাদের জ্ঞাতার্থে বললাম। তিনি শুধুমাত্র এই মসজিদ মাদ্রাসা এবং তার গ্রামের বাড়িতে মসজিদ মাদ্রাসাই নয়, তিনি অসংখ্য মসজিদ এবং মাদ্রাসা স্থাপন করেছেন। এভাবে নিজের টাকা দিয়ে নয়, নিজের অর্থে নয়, মরহুম ইউসুফ সাহেবের মতো এরকম অনেক দানবীর ব্যক্তিকে তিনি উদ্বুদ্ধ করেছেন। আমি রংপুরে গিয়েছি, দুটো মসজিদে আমি
নামাজ পড়িয়েছি, খুতবা দিয়েছি, সেখানে তিনি তার প্রতিষ্ঠাতা। তিনি সেখানকার একজন দানশীল ব্যক্তিকে বলেছিলেন যে আপনার অনেক অর্থ পড়ে আছেন, আপনি সদাকা জারিয়া করেন। ঠিক যেভাবে তিনি মরহুম আল্লাহ মোহাম্মদ ইউসুফ সাহেবকে উদ্বুদ্ধ করেছিলেন যে আপনার কোনো নিঃসন্তান, আপনার কোনো সন্তান নেই, আপনার সম্পদগুলোকে আপনি দিনের জন্য ওয়াকফ করে দেন, তাহলে সমাজের উপকার হবে, এ রাষ্ট্রের উপকার হবে এবং আপনি সাদাকা জারিয়া হিসেবে কেমন পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। এবং তার সেই তার অকাত বন্ধু ছিল এবং তার গুরুগ্রাহী ছিলেন ইউসুফ সাহেব, তিনি সেটা করেছেন, যার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। তিনি আমাকে তিনি সবসময় একটা কথা বলতেন, আমি তার ওই বক্তব্যে তারা উদ্বুদ্ধ এবং খুবই অনুপ্রাণিত। সেটি হচ্ছে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন সূরার একটি আয়াত আছে, যে সেখানে আয়াতের অংশ দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত্তাবউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো, একজন ইমানদার ব্যক্তি, প্রাচীন যুগে একজন নবীদেরকে যখন পাঠানো হয়েছিল তখন মানুষ নবীদেরকে মানত না, তখন একজন ইমানদার ব্যক্তি দৌড়ে এসে বলল ওয়াত্তাবউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। নবীরা তো কারো কাছ থেকে কোনো উজরত চায় না, বেতন চায় না, কোনো হাদিয়া তোহফা চায় না, তাদেরকে তোমরা অনুসরণ করো। তিনি এই আয়াত দ্বারা, কোরআনের এই আয়াত এবং আরও অনেক হাদিস দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং নবী এবং রাসূলের আইমায়ে মুস্তাহিদিন তাদের জীবনী দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন। তিনি বলতেন যে আমার যেহেতু একটা চাকরি আছে, সরকারি চাকরি আছে, আমার তো মানে দিন এনে দিন খেতে পারি, মোটামুটি সরকারি চাকরিতে শিক্ষকদের বেতন খুব বেশি না খুব কম না, সংসার চলে যায়, সুতরাং আমি দিনের কাজে অংশগ্রহণ করে আমি কোনো উজরত দেবো না। এবং আমার আমি ওনার সাথে অনেক মাহফিলে গিয়েছিলাম, কুমিল্লাতে গিয়েছিলাম, রশিদিতে গিয়েছিলাম, আমিও মাহফিলে অংশগ্রহণ করে ওনার পদাঙ্ক অনুসরণ করে আমি এখন আর কোনো উজরত নেই না। এবং আমিও সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমিও দিনের জন্য কাজ করে কোনো অর্থ করে দেবো না। এই যে 40-50 বছর পর্যন্ত, 50 বছর মসজিদে এককভাবে এবং 17 বছর 2000 থেকে 2016 সাল পর্যন্ত 17 বছর এই মাদ্রাসার খতিব হিসাবে, প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন, তিনি কোনো অর্থ নেন নাই, বেতন নেন নাই। এটা তিনি এই জন্য নেন নাই যে তিনি মনে করেছেন যে এর মাধ্যমে তিনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, কারণ তিনি যদি বেতন নিতেন, আজকে একটু আগে আমাদের পত্র মসজিদের ইমাম সাহেব শায়খ আব্দুল আজিজ তিনি বললেন যে অনেকে বলা বলি করেছে, মানুষ অনেক কথা বলবে, বলা বলি করবে, মানুষের মধ্যে ভালো মন্দ আছে, বুঝে না বুঝে অনেকে অনেক কথা বলবে, তিনি যদি বেতন নিতেন তাহলে আজকে আমরা এই কথা বলতাম না। আর উনি বেতন নিলেও এটা খুব খারাপ কিছু ছিল না, কারণ সকল ইমামরাই বেতন নেন, খতিবরাই বেতন নেন, মাদ্রাসায় আমাদের বর্তমান অধ্যক্ষ যিনি আছেন তিনিও তো বেতন নিচ্ছেন, কিন্তু এটা কিন্তু খারাপ বিষয় নয়, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে, তার চিন্তাটা দেখতে হবে। এবং এখান থেকে আমাদের একটা শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে যে উনি চিন্তা করেছেন আমার যেহেতু একটু সামর্থ্য আছে, আমি এটা না নিলে এটা মাদ্রাসার কাজে লাগবে, মাদ্রাসার ফান্ডে থাকবে, মসজিদের ফান্ডে থাকবে, মসজিদের উন্নয়নে কাজে লাগবে, তার ওই টাকাটা তিনি দান করেছেন। আবার তিনি বিদেশে গিয়েছেন, তিনি আমেরিকাতে গিয়েছেন, ইংল্যান্ডে তিনি গিয়েছেন, তিনি ভারতে অনেক জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন, মাহফিল করেছেন, সেখান থেকে অনেকে তাকে জোর করে হাতিয়ে দিয়েছেন, এগুলো তিনি জমা করে রেখেছেন, এগুলো তিনি কখনো বক্ষণ করেননি। তিনি যে মাদ্রাসাটি স্থাপন করেছেন একেবারে 25 লক্ষ টাকার নগদ তিনি খরচ করেছেন ওই মাদ্রাসার পিছনে স্ট্রাকচার তৈরি করতে, আমাকে তিনি হিসাব যেটা দিয়েছেন প্রায় 25 লক্ষ টাকার বেশি টাকা তিনি সেখানে দান, নিজের টাকা, ক্যাশ টাকা, আর 111 শতক জমি তো আছে সেটা ছাড়া, মসজিদ ছাড়া, তারপরে কবরস্থান দিয়েছেন। তাহলে এই যে দান করার ক্ষেত্রে মানুষের যে চিন্তা চেতনা, আমরা দানের ক্ষেত্রে উদ্বুদ্ধ হতে পারি, আমরা এই মাদ্রাসার যিনি এই মাদ্রাসা তিনি ওয়াকফ করেছেন ইউসুফ সাহেবের, তার জীবন থেকে আমরা উদ্বুদ্ধ হতে পারি। তার জীবনের আরেকটি বড় অধ্যায় হচ্ছে তিনি 6টি বই লিখেছেন, 7টি বই লিখেছেন, তার সবচেয়ে মূল্যবান এবং প্রথম যেটা গুরুত্বপূর্ণ ছিল কায়দায়ে মোহাম্মদী। কায়দায়ে মোহাম্মদীটা তিনি এমন সময় লিখেছেন যখন বাংলাদেশে কায়দায়ে বগদাদি ছিল, বাগদাদের কায়দা ছিল, এবং সেখানে নিয়ম লেখা হতো নামাজের মানে 5 ওয়াক্ত নামাজের 5টা নিয়ম, নিয়ম ঈদের নামাজের নিয়ম, জানাজার নামাজের নিয়ম, এগুলো লেখা ছিল যে নিয়মগুলোর কোনো অস্তিত্ব হাদিসের মধ্যে নেই, এবং জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হয় এটাও মানুষ জানতো না। তখন আজ থেকে 40 বছর আগে তখন তিনি কায়দায়ে মোহাম্মদী লেখেন প্রথম। অবশ্য পরবর্তীকালে তার এই কায়দা অনুকরণে অনেকেই কায়দা লিখেছেন, এবং তিনি তার দোয়ায় মোহাম্মদী লিখেছেন
সাধারণ মানুষের জন্য যারা সাধারণ মুসলমান, তিনি সালাতে মোহাম্মদি লিখেছেন সুন্দরভাবে সহজভাবে যেন সালাত আদায় করতে পারে সহি পদ্ধতিতে। তিনি দাওয়াতে ইসলাম বই লিখেছেন এবং দাওয়াতে দিন লিখেছেন, ইসলামের পবিত্র স্থানগুলো মক্কা মদিনা এবং বাইতুল মুকাদ্দাস তিনি আলাদা বই রচনা করেছেন। আমি এই মাদ্রাসাটা তার সেই বইগুলোর একটা কেন্দ্র, আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন, তার কাছে আপনারা বইগুলো পাবেন। আপনারা যদি তাকে ভালোবাসেন এবং তার আদর্শকে অনুসরণ করেন, তার আদর্শ তো ইসলামের সঠিক পদ্ধতি, তাহলে আপনারা তার বইগুলোর প্রচার এবং প্রসারের জন্য আপনারা চেষ্টা করবেন, সেই আবেদন আমি রাখব। তিনি আহলে হাদিস তাবলিগ ইসলাম নামে একটি জামাতের প্রতিষ্ঠা করেছেন। তিনি দলাদলিতে বিশ্বাস করতেন না এবং প্রচলিত দলীয় দৃষ্টিভঙ্গি তার মধ্যে কাজ করত না। তিনি চাইতেন দিনের প্রচারের জন্য সহজ পদ্ধতিতে সাধারণ মানুষ যেন সবাই যেন অংশগ্রহণ করতে পারেন, যেখানে নেতৃত্বের কোনো লোক থাকবে না। এই জন্য তিনি দাওয়াতে তাবলিগ ইসলাম তিনি করেছিলেন, আহলে হাদিস তাবলিগ ইসলাম করেছেন এবং এই আহলে হাদিস তাবলিগ ইসলামের জন্য তিনি নিজের সকল অনেক নিজের অর্থকড়ি তিনি দান করেছেন। তার বৈচিত্র্যময় তার জীবন, তার জীবনটি শুধুমাত্র একটি কাজের মধ্যে মসজিদ এবং এই মাদ্রাসা সুন্দরলার মধ্যে তিনি সীমাবদ্ধ রাখেননি। তিনি তার শেষের জীবনে এসে তিনি তার জায়গা জমিগুলো তিনি ওয়াকফ করে দিয়েছেন। তিনি তার যে স্বপ্নের কথা তার সন্তান ইসহাক জামিল তিনি বলেছেন, আমি সময়ের অভাবে অনেক কথাই বলতে পারিনি, তবে একটি কথা বলবো যে তিনি যেভাবে এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন, এই মাদ্রাসাকে মসজিদকে ভালোবেসেছেন, এই শুরিটোলা এলাকাকে ভালোবেসেছেন, আপনারা অনেকেই তখন ছোট ছিলেন, যারা এখন পূর্ণবয়স্ক অনেকেই তাকে আপনাদের কিশোর বয়সে যৌবন বয়সে দেখেছেন, আপনারা তার সবথেকে ভালোবাসতে চান, তাহলে এই মসজিদকে ভালোবাসবেন। শুধু এই মসজিদ নয়, উত্তরোত্তর এইভাবে মসজিদ প্রতিষ্ঠা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, তাবলিগের কাজে নিজেদেরকে নিয়োজিত করা, নিজের সম্পদকে ওয়াকফ করা, দিনের জন্য আত্মনিয়োগ করা, এই কাজগুলোতে আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা আমাদের জীবনকে আমরা যেন পরকালে সাদাকায়ে জারিয়া, আমরা যেন সাদাকায়ে জারিয়া পেতে পারি, কবরে বসে যেন আমরা সওয়াব পেতে পারি তার মতন এই ব্যবস্থাটা আপনার জীবনদশাতে করতে হবে। আমরা সকলেই তার জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলো, দিনের দিকগুলো নিয়ে আমরা আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।